আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা একটা স্পেশাল ভিডিও। সো ওয়েলকাম টু নিওগিস চ্যানেল। আজকে আমরা আনবক্সিং করতে চলেছি বারবিকিউ নেশনের ননভেজ প্রিমিয়াম বক্স। এই বক্সটা আমি বাড়ি থেকে অর্ডার করেছি জোম্যাটোর মাধ্যমে এবং পেয়ে গেছি একটা দুর্দান্ত ডিসকাউন্ট। ডিসকাউন্টের জন্য তো ফুল ভিডিওটা দেখুন কিভাবে আমি পেয়ে গেছি। স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি সব আছে। প্রাইসের ডিটেইলসের জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখুন। এবার চলুন চটপট আমরা বক্সটাকে আনবক্স করে ফেলি এবং দেখিয়ে দেবো আপনাদেরকে কতগুলো আইটেম এসেছে এখানে। আপনারা কিন্তু অবশ্যই এইটা কোনো দিন বাড়িতে বসে যদি খেতে চান বারবিকিউ নেশনের জিনিস, তাহলে অবশ্যই কিন্তু এই বক্সটা অর্ডার করবেন, যেটা কি না ননভেজ প্রিমিয়াম বক্স। এখানে মাত্র 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 কত টাকা সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা অনেকগুলো বক্স নামিয়ে ফেলেছি, এবার দেখুন কতগুলো বক্স নামছে। এবার চলুন এই 19টা বক্স চটপট খুলে নিই। এই হচ্ছে টোটাল খাবার দাবার, এবার আপনাদের একের পর এক দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমরা হচ্ছে ননভেজ স্টার্টার, এটাতে দিয়ে দিয়েছি আমাদের 6খানা চিকেন উইংস। এবার আছে এর মধ্যে 6খানা ফিশ টিক্কা, মানে 6 টুকরো করে। এখানে আছে 6খানা চিকেন টিক্কা, এখানে রয়েছে 6খানা চিলি গার্লিক প্রন, এখানে রয়েছে 6খানা ভেজ স্প্রিং রোল, এটা রয়েছে 6খানা ভেজ কাবাব, এখানে রয়েছে চিকেন বাটার চিকেন, এটা হচ্ছে মাটন রোগান জোস, ডাল মাখানি। ডেজার্টেও দিয়ে দিয়েছে 2খানা ডিশ, একটা হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন আর একটা হচ্ছে মুগ ডালে হালুয়া। সঙ্গে দিয়েছে পরাঠা, লাচ্ছা পরাঠা 3টে রয়েছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এর সাথে রয়েছে সালাড আর রয়েছে ব্রাউনি। এছাড়া আমি এর সাথে একটা এক্সট্রা অর্ডার করেছি, সেটা হচ্ছে ক্রিস্পি সুইট কর্ন। 2খানা ডিপ দিয়েছে আর একটা সাম্বার দিয়েছে। এই হলো টোটাল ডিশ। অ্যাকচুয়ালি 18খানা ডিশ হচ্ছে এই বক্সে ছিল, একটা হচ্ছে শুধু ওই ক্রিস্পি সুইট কর্ন যেটা আমি আলাদা অর্ডার করেছি। খাবারগুলো কিন্তু অসম্ভব লোভনীয়, তাই বাড়িতে গরমে কোথাও যেতে হবে না, ঘরে বসেই মাত্র অনেক কম টাকায় এতগুলো জিনিস আপনি এক জায়গায় পেয়ে যাবেন। এবারে একটু খেয়ে আপনাদেরকে বলি কেমন খেতে এগুলো। এই টোটাল বক্সটার দাম পড়েছে 1249, কিন্তু আমি পেয়ে গেছি অনেক কমে। কেন বলুন তো, আমি জোম্যাটোতে গোল্ড মেম্বারশিপ নিয়ে নিয়েছি, তাই আমি পেয়ে গেছি 261 রুপিসের ডিসকাউন্ট। টোটাল আমার পড়েছে 1135 টাকা। আমি এক্সট্রা একটা ওই যে সুইটকর্ন অর্ডার করেছিলাম তার জন্য পড়ে গেছে 59 রুপিস। সব মিলিয়ে 1135-এ এই ফুল খাবারটা আমার চলে এসছে একদম বাড়িতে। এবার চটপট চলুন সার্ভ করি আর খাওয়া শুরু করি, তারপর আমাদের বলি এই খাবারগুলো কি ঠিক এক্স্যাক্টলি বারবিকিউ নেশনে যেরকম খেতে সেরকমই খেতে নাকি। ওয়াও, সুইটকর্নের সাথে যে সিজনিং মশলাটা দিয়েছিল সেটা আমরা একটু মিক্স করে নিই। এই হচ্ছে স্টার্টার। এবার হচ্ছে টেস্ট করার পালা। তবে ফার্স্টেই বলে নিই, ক্রিস্পি সুইটকর্নটা আর ক্রিস্পি নেই, তাহলে অবশ্যই বলে দিই বাড়িতে আপনারা এটা অর্ডার করবেন না, মানে আমার মতে। এই হচ্ছে জুসি প্রন, অপূর্ব, যেরকম রেস্টুরেন্টে খেতে ঠিক সেই রকমই। এবার চলুন ভেজ কাবাবটা ট্রাই করি। ওয়াও, এটাও ভালো খেতে। এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল, এটা চলুন আপনাদেরকে দেখাই এর মাঝখানে কি আছে। এই হচ্ছে স্প্রিং রোল, এর ভেতরে ভেজিস আছে। চলুন একটু সস দিয়ে খাওয়া যাক, ভালো খেতে। হচ্ছে ফিশ টিক্কা, একদম নরম, ঠিক যেরকম আমরা বারবিকিউতে খাই, সস দিয়ে দারুণ লাগলো। এটা হচ্ছে চিকেন টিক্কা, খুলে যাচ্ছে একদম হাত দিলেই, সসে ডিপ করে খেলাম, দারুণ লাগলো। এটা হচ্ছে আপনার চিকেন উইংস, এটা কেমন লাগছে? ছেলে মেয়ে সবাই একদম দারুণ দারুণ খেয়েছে স্টার্টার।
এবার হচ্ছে ডাল মাখনি ট্রাই করার পালা। এই হচ্ছে ডাল মাখনি, সঙ্গে নিয়ে নিয়েছি আমরা লাচ্ছা পরোটা, তার সাথে টেস্ট করি কীরকম লাগে। তিনটে পরোটা দিয়েছি আমরা, বেশ ভাগ বাটোরা করে সবাই মিলে নিয়ে নিয়েছি। তো একটা বক্সেই কিন্তু আমরা বেশ ভালোভাবে মোটামুটি চার পাঁচজন খেয়ে নিলাম। আচ্ছা, ডাল মাখনিটা বলে রাখি খুব একটা ভালো লাগেনি, সোসো। এবার হচ্ছে চিকেন বিরিয়ানি ট্রাই করার পালা। এই ডাব্বার মধ্যে কটা চিকেনের পিস আছে সেইটা এবার দেখাই। এই হচ্ছে একটা, আর কটা আছে দেখে নি দাঁড়ান। এর মধ্যে এবার আমার ছেলে খুঁজে বেড়াচ্ছে, ওকে সেকেন্ড পিস, ওকে আরেকটাও আছে মনে হচ্ছে, হ্যাঁ থার্ড পিস। সো এই ডাব্বার মধ্যে তিনটে চিকেনের এরকম টুকরো আছে, আর এরকম এক ডাব্বা হচ্ছে চিকেন বিরিয়ানি। এবার টেস্ট করে বলি চিকেন বিরিয়ানিটা কীরকম খেতে। ছেলে একদম থামস আপ, দারুণ লেগেছে। এবার মেয়ের বলার পালা। এবার দেখি আমার মেয়ের বিরিয়ানিটা কীরকম লেগেছে। বেশ মাংসর এক্সপেরিমেন্ট চলছে, টিপে টাপে অনেক কিছু করে। কি কেমন খেতে? বেশ ভালো খেতে, ফ্লেভারটা খুবই সাটল আর খুবই টেস্টি, চিকেনটাও সফট আর ডেলিকেট। এবার হচ্ছে চিকেন আর মাটন কপিস আছে সেটা দেখার পালা। এটা হচ্ছে বাটার চিকেন, এর মধ্যেও আছে চারখানা চিকেনের পিস, এই দেখুন, আর বেশ সাফিসিয়েন্ট গ্রেভিও আছে। এই হচ্ছে আপনার বাটার চিকেন। এবার আমার মহারানীকে দিয়ে দিয়েছি এক পিস বাটার চিকেন, শি উইল টেল আস হাউ ইট ইজ। কেমন খেতে এটা? বাটার চিকেনটা খুবই সফট আর প্রচণ্ড ভালো খেতে, মুখে দিয়ে যেন গলে যাচ্ছে মাংসের পিসটা, আর ঝোলটা মানে গ্রেভিটা খুবই ভালো হয়েছিল। এবার হচ্ছে আমার ছেলের পালা। অ্যাকচুয়ালি ঘরে রাইস ছিল, তো রাইস একটু দিয়ে দিয়েছিলাম। তোর কেমন লাগলো বাটার চিকেনটা? দারুণ লেগেছে। এই হচ্ছে মাটন রোগানজোস, এখানে আছে তিন পিস মাটন, এই দেখুন মাটনের সাইজটা, ওয়াও, ইচ্ছা করছে দেখেই তো খেতে। এবার চলুন এদের মাটনটা কেমন লাগলো একবার জিজ্ঞেস করে নিই। মাটনটা সফট আর খুবই ভালো খেতে, আর এই গোলাপ জামুনটা তো আরোই ভালো খেতে। এটাতে ছিল আট পিস আঙ্গুরি গোলাপ জামুন, আর এটা হচ্ছে মুগ ডালের হালুয়া। ডেজার্টটাও দারুণ খেতে, গোলাপ জামুন আর এই মুগ ডালের হালুয়া অসাধারণ। ব্রাউনিটা এতই ভালো ছিল আমি কাউকে দিয়ে নেবে একাই খেয়ে নিয়েছি। সুতরাং আপনাদেরকে আর ব্রাউনিটা দেখাতে পারলাম না, ও কোন ফাঁকে খেয়ে নিয়েছে আমি বুঝতেই পারিনি। এই টোটাল প্যাকেজটা মাত্র 1040 আপনারাও পেয়ে যেতে পারেন, তার জন্য জোম্যাটোতে গোল্ড মেম্বার নিয়ে নিন আর এই বারবিকিউ নেশন থেকে এই অর্ডারটা করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের